আসসালামু আলাইকুম নার্গিস খান ব্লগে সবাইকে স্বাগত। ফিরে আসছি আজকের রান্না নিয়ে। আজকের রান্না গ্রাম বাংলার অতি পরিচিত একটা খাবার, তাল শাঁস। তো আমি তাল শাঁস দিয়ে আমি আজকের মোরব্বা করব। তো মোরব্বা করার জন্য আমি আগে তাল কেটে নিয়েছি, এখন শাঁসগুলো ভিতর থেকে বের করে নিলাম। আমার এতটুকু হয়েছে, এখন এগুলো আমি রান্না করব। আর এই রান্নার জন্য বেশি একটা উপকরণ লাগবে না, আমি আমার অঞ্চলের মতো আমি রান্না করব। সামান্য লিকুইড দুধ পাউডার, দুধ সামান্য চিনি দিয়ে রান্নাটা করব। এই খাবারটা খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাত রুটি দিয়ে খাওয়া যায়। তো আমি দুধ চুলায় বসিয়ে দিয়েছি, চুলা লো হিটে। ভিউয়ার্সরা আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিডিও ফুটেজটা এমন হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দুধ দিয়ে আমার নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিব সামান্য পাউডার দুধ। লিকুইড দুধ আর পাউডার দুধ মিক্সড করে এই রান্নাটা করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধ পাউডার দুধ। এখন দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, যেহেতু তাল শাঁস মিষ্টি, দুধ মিষ্টি, তাই চিনিটা অল্প পরিমাণেই দিতে হবে। আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সমস্ত মিশ্রণগুলি নেড়ে চেড়ে নেড়ে দিচ্ছি, একটু ফোটা অবধি অপেক্ষা করছি। ফুটে আসলে আমি তাল শাঁসগুলো দিয়ে দিব। তো আমি নেড়ে চেড়ে অপেক্ষা করছি আর একটু ফুটে আসার অবধি। তো ফুটে আসছে, এখন আমি দিয়ে দিব তাল শাঁস। তাল শাঁস দিয়েও আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করব। তো আমি তাল শাঁসগুলো দিয়ে দিচ্ছি, এখন নেড়ে চেড়ে দিব ভালোভাবে। অনবরত একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হয় কড়াইয়ে পোড়া লেগে যেতে পারে। তো আমি নেড়ে চেড়ে দেখছি আমার তাল শাঁস প্রায় হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। দুধ এবং চিনি সমস্ত মিশ্রণ তাল শাঁসে ঢুকে তাল শাঁস একদম ফুলে ফুলে উঠছে। তো আলহামদুলিল্লাহ আজকের তাল শাঁস হয়ে গিয়েছে। আবার নেক্সট দিন চলে যাব অন্য রান্না নিয়ে। সেই অবধি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।